আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও হাউজে কাউসার মিডিয়ার পক্ষ থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, মানুষগুলি যখন দুনিয়া থেকে জীবন যাপন করে মৃত্যুবরণ করবে, কিয়ামতের মাঠে যখন হিসাব হবে, হিসাব নিকাশের পর দেখা যাবে অনেক মানুষ জান্নাতে চলে গেছে, আবার অনেকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হয়েছে। সবচেয়ে বড় দুর্ভোগ তাদের জন্য যারা জাহান্নামের আগুনে পুড়ে প্রজ্বলিত হবে, আর কতই না সৌভাগ্য তাদের যারা আল্লাহ পাকের নাজ নিয়ামত পূর্ণ জান্নাতের মধ্যে তাদের স্থান হবে। দর্শক, আমার আজকের আলোচনার বিষয়টা হলো সেদিন কিয়ামতের মাঠে যারা জান্নাতে চলে যাবে, দেখা যাবে তাদের মধ্যে অধিকাংশ মানুষ দুইটা গুণের কারণে জান্নাতে গেছে। আমি আবারও বলতেছি, যেই দুইটি গুণের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে, সবচেয়ে বেশি জান্নাতে যাবে, আজকে সেই দুইটা গুণ সম্পর্কে আলোচনা করব, ছোট্ট করে আলোচনা করব, মিস করবেন না দর্শক। দুইটা গুণ আপনি জেনে নিন, আপনার ভিতরে দুইটা গুণ প্রতিফলিত করতে চেষ্টা করুন, ফিট করতে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি আমিও জান্নাতে যেতে পারবো আল্লাহর মেহরবানিতে। তো দর্শক, কোন দুইটা গুণ, যেই দুইটা গুণের কারণে সেদিন অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, কিয়ামতের মাঠে অধিকাংশ মানুষই জান্নাতে যাবে এই দুইটা গুণের কারণে, কোন দুইটা গুণ? চলুন মূল কথায়। তার পূর্বে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পেজটাকে ফলো করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন। চলুন, কোন দুইটা গুণ? এক নম্বর গুণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এক নম্বর গুণ হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়, ক্ষুধা ভীতি, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে লালন পালন করাকে বলা হয় তাকওয়া। এখন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, এখন তাকওয়ার যে সংজ্ঞা এবং তাকওয়ার আলোচনা, এটা যদি আমি করতে চাই অনেক অনেক সময় লাগবে, 2-3 ঘন্টা আলোচনা করা যাবে শুধু তাকওয়া নিয়ে। শুধু একমাত্র একটা জিনিসে আপনি সংক্ষিপ্ত আকারে জেনে রাখেন, এটা শাব্দিক অর্থটা, তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে ক্ষুধা ভীতি, আল্লাহর ভয়। ঠিক আছে, ভয়, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, আপনি প্রত্যেক কাজে আল্লাহকে ভয় করা। আপনার সামনে কোনো একটা খারাপ কাজ আসছে, তখন আপনি যদি ভিতরে একটা ভয় আসে যে না, আমি কাজটা কিভাবে করি, আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো মুসলমান, আমি তো পরকালে সেটার জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, জাহান্নামে যেতে হবে, এই চিন্তা যদি আপনার ভিতরে এসে যায়, আর আপনি যদি সেই খারাপ কাজটা থেকে বেঁচে থাকেন, বুঝতে হবে আপনার ভিতরে তাকওয়া আছে। সেটা কোন পর্যায়ে তাকওয়া সেটা পরে ক্লাসিফাই করলে দেখা যাবে, কিন্তু তাকওয়া আছে বোঝা যাবে। তো যাই হোক, আল্লাহর ভয় যার হৃদয়ের মধ্যে সদা সর্বদা লালিত পালিত হয়, সেটাকে বলা হয় তাকওয়া। এই এক নাম্বার গুণই হলো তাকওয়া, তাকওয়া যার ভিতরে আছে সে। দ্বিতীয় নাম্বার হচ্ছে খুলুকুন হাসান, উত্তম চরিত্র যেটাকে বলা হয়। এই দুইটা গুণ, এক নাম্বার হচ্ছে তাকওয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম চরিত্র, এই দুই গুণের কারণে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে। উত্তম চরিত্র কাকে বলে, এটার ডেফিনিশন বলতে গেলে, এটার ব্যাখ্যা, এটার সংজ্ঞা বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত এটাই, ওই চরিত্রকেই সবচেয়ে সুন্দর চরিত্র বলা হয়, যেই চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। কলঙ্ক নাই বলতে, যার চরিত্র কোনো খারাপ কাজ নাই, এবার জিনা হোক, সুদ হোক, ঘুষ হোক, যে কোনো মন্দ কবিরা গুণা যেগুলো আছে, এগুলো মুক্ত যার চরিত্র, যেই ব্যক্তি গঠন করতে পারবে, এটাকে বলা হয় সবচেয়ে সুন্দর চরিত্র। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমি তো যাক জীবনে অনেক অপরাধ করে ফেলছি, এখন আমি কি করব, আমার চরিত্র কি খুলুকুন হাসান হবে না, উত্তম চরিত্র হবে না? হ্যাঁ হবে, যদি আপনি খালেস নিয়ত আল্লাহর কাছে তৌবা করে, তারপর যদি আপনি এইভাবে আপনার জীবনের গুণাসমূহকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি উত্তম চরিত্র অধিকারী হবেন। তো যাই হোক দর্শক, আমি সর্বশেষ আবারও ফিনিশিংয়ে দুইটা কথাই বলতেছি, যেই দুইটা গুণের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে, এক নাম্বার হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি যার ভিতরে থাকবে, দুই নাম্বার হচ্ছে উত্তম চরিত্র, এই দুইটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুইটা গুণের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুই গুণের অধিকারী হয়ে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হয়ে পরকালে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।